শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মতিগঞ্জ ঘাট সংলগ্ন এলাকায় জগন্নাথ দেবের মন্দিরে সকাল থেকেই চলছে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। সকাল থেকেই স্নানযাত্রার অনুষ্ঠান উপলক্ষে শান্তিপুরের বিভিন্ন এলাকার প্রচুর ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায় জগন্নাথ দেবের মন্দিরে। সকাল থেকেই জগন্নাথ দেবের মন্দিরে চলছে পূজার্চনা, সাথে নাম কীর্তন। মন্দিরের পুরোহিত জানান, গত 2 বছর করোনা আবহের কারণে বন্ধ ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান। এবছর সকাল থেকেই ভক্তবৃন্দদের ভিড় উপচে পড়ে মন্দিরে, যদিও যত বেলা গড়াবে ততই আরও বেশি ভক্তদের ভিড় হবে বলে জানান মন্দিরের পুরোহিত। জগন্নাথের স্নান পর্ব চলছে, ওনার মানে এত গরমের যা প্রকোপ বেড়েছে, তাই সেই জন্য উনি জ্যৈষ্ঠ মাসের অক্ষয় তৃতীয়ার সময় ওনার চন্দন যাত্রা হয়েছিল। ওই জন্য মাথা যন্ত্রণা হয় ওনার প্রচুর, সেই জন্য যে চন্দন কপালে চন্দনে প্রলেপ দেওয়া হয়েছিল, সেই চন্দনে প্রলেপ তুলতেই আজকে সেই স্নান যাত্রা। সেই স্নান যাত্রায় উনি ভক্তদের মাঝে নেমে আসেন ভক্তদেরকে কৃপা করার জন্য। ওর জন্য ভক্তরা নিজের ইচ্ছায় জল খেলে ওনার অঙ্গ শীতল হয়, এই জ্যৈষ্ঠের গরম থেকে নিয়ে তাই পায় ভক্তদের কৃপা করেন। এই জন্য স্নান যাত্রা আমাদের এই জগন্নাথ দেবের মন্দিরে পালন করা হচ্ছে। 7টার সময় প্রভু নেমে এসেছেন আমাদের মন্দিরে এবং ওনার স্নান পর্ব চলছে। এর মধ্যে ওনার ভোগ ভক্ত বিভিন্ন মানুষরা যা থাকে উনি মেনে হচ্ছে, এইভাবেই চলছে। সকাল থেকে কেমন দর্শনার্থী? সকাল থেকে বহু দর্শনার্থী এসেছে, এখনো বর্তমান আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে যে ভক্ত রয়েছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হল সরকার। আপনি এখানে সিবাই? স্নানযাত্রা জগন্নাথের আজকে শুভ দিন, সেই জন্য আজকে সবাই জল ঢালে স্নানযাত্রায়, সেই জন্য জল ঢালা হচ্ছে, সেই এসছি। আপনি কি প্রতি বছর জল ঢালেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আপনার নাম? শঙ্করী। এই স্নানযাত্রা আপনার প্রতি বছর হয়, কিন্তু এই 2 বছর এত লোকের সমাবেশ ছিল না লকডাউনের জন্য। এবছর প্রচুর সমাবেশ, সকাল 7টার থেকে এগুলো স্নান শুরু হয়েছে। আবার এখন যতক্ষণ ভক্তবৃন্দ আসবে ততক্ষণ স্নান করবে, মানে আমাদের একটা আনুমানিক 1:30-1টা পর্যন্ত ভিতরে স্নান শেষ হয়ে যেতে পারে। 1:30-1টা পর্যন্ত স্নানযাত্রা চলবে, তাই তো? আপনাদের ভক্ত তাহলে আরও আসবে, তাই তো 1:30 পর্যন্ত বসে থাকে, অনেক পর্যন্ত থাকে। আজ এই স্নানযাত্রা নিয়ে যদি 2-4 কথা বলেন কিছু। স্নানযাত্রায় তো জগন্নাথের আসলে অসীম কৃপা, ভক্তদের কৃপা করার জন্য উনি আসেন এখানে, আমাদের কৃপা করার জন্য। একমাত্র ওই আসমাতে তো ওনাকে স্নান করাতে পারে না, এই জন্য উনি 2 বার নেমে আসেন, একবার আছে রথযাত্রা, একটা স্নানযাত্রা, এটা আমাদের জন্য, ওনার এটাই আসল। এই মন্দির কত বছরের প্রতিষ্ঠিত? মন্দিরে কত বছর আমরা সঠিক বলতে পারবো না, তবে আনুমানিক 350-400 বছর পূর্বে, কারণ বিজয় কৃষ্ণ গোস্বামী মন্দিরে আসতেন জগন্নাথকে দর্শন করতে, ওনাকে স্নান করাতে, এবারে এই জগন্নাথকে দর্শন করতে যেতেন। তা বিজয় কৃষ্ণ গোস্বামী তো আজ থেকে 179 বছর পূর্বে উনি চলে গিয়েছে, বিজয় কৃষ্ণ গোস্বামী মাতৃধাম, মানে বিজয় কৃষ্ণ গোস্বামীর হাতেরই মন্দির? না না, এরা উনি আসতেন আর কি। হ্যাঁ, মন্দিরে আসতেন, মানে বিজয় কৃষ্ণ গোস্বামী এই ইহলোক থেকে 179 বছর প্রকাশ হয়েছে, 179 বছর বহু পূর্বে এরা প্রতিষ্ঠা করে। আপনারা হচ্ছে উড়িয়ারা দর্শনে ওদের এখন স্থানীয় কমিটি করে দিয়েছে, এখানে স্থানীয় কমিটি আছে, তাদের দায়িত্ব। আপনার নাম? আমার নাম অধীর দাস। আপনি মন্দিরে পুরোহিত পূজা? আমি এখানে জলদাবাদী দেখেছেন সেবা কার্য করে। এই জায়গাটার নাম? জগন্নাথতলা বেশি পরিচিত চর জিজি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের সঙ্গে রিন্টু মৈশানের রিপোর্ট, স্টার নিউজ বাংলা। ব্যবসা করার কথা ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে শুরু করবেন? 1 টাকায় তৈরি করে 10 টাকায় বিক্রি করুন। আগামী দিনের সেরা ব্যবসা নিল অ্যাকুয়াস মুড,
মিনারেল ওয়াটার তৈরি করার মেশিন লাগিয়ে মাসে ৪০-৫০ হাজার টাকা অনায়াসে আয় করুন, সারা জীবন বসে ইনকাম করুন। তাহলে আর দেরি কিসের? বিশদে জানতে এখনই কল করুন 9134648।